বিসমিল্লাহির রহমানির রহিম সহকর্মীবৃন্দ সেনাবাহিনী প্রধান কর্তৃবৃন্দ কমান্ডার ডিএমএ সামরিক অসামরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ সুধী মণ্ডলী এবং প্রিয় অফিসার কাজের বৃন্দ আসসালামু আলাইকুম। 83তম ডিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, এই মহান বিজয়ের মাসে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, দেশপক্ষ শহীদের প্রতি, তুলক মাবনের প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই সশস্ত্র সালাম। আমি অত্যন্ত বেদনার সঙ্গে আরও স্মরণ করি 75ই আগস্ট ঘাতকের হাতে নিহত আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তদানীন্ত রাষ্ট্রপতি, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট তিন ভাই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট ভাই শেখ রাসেল কামাল জামালের নবপরিত বধূ সুলতানা এবং পাজিন জামাল রোজিকে, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু রাসেল সহ আমাদের পরিবারের আরও যারা সদস্যরা সেই দিন সাদা গ্রহণ করেছেন তাদেরকে আমি স্মরণ করি। স্মরণ করি আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে গিয়েছিলেন রাষ্ট্রপতির বাড়িতে, কিন্তু ঘাতকের নির্মম বুলেট তাকেও ফেরে নেয়। সিদ্দিকুর রহমান পুলিশ অফিসার তাকেও নির্মমভাবে হত্যা করে, তাদের আত্মার মাফিয়ত আমি কামনা করি। সুধীবৃন্দ, আমাদের পরিবারের সাথে আসলে সেনাবাহিনীর বিশেষ যোগসূত্র রয়েছে। শেখ কামাল বাংলাদেশ প্রথম যুদ্ধ প্রশিক্ষণ কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করে প্রধান যুদ্ধে ময়দানে যায়। পরবর্তীতে তখনকার আমাদের মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি এডিসি দায়িত্ব পালন করে। শেখ জামাল সম্মুখ যোদ্ধা, 75 সালে জামাল ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডার্স থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করে। সেও মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধের পরেই স্যান্ডার্সে দিয়ে কমিশন লাভ করে। রাসেলের 10 বছর রাসেল তারও ইচ্ছা ছিল সে সেনাবাহিনী হবে, দুর্ভাগ্যের বিষয় 75-এর ঘাতকের বুলেটে তার সেই ইচ্ছার পূরণ হয়নি, তাকেও দেশে চলে যেতে হয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা, আর এই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের এই সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন দায়িত্ব নেন তার একটাই লক্ষ্য ছিল যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনী, এই বাহিনীকে তিনি আরও মানে পেশাদার প্রশিক্ষিত শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলবেন। 1974 সালে কুমিল্লা সেনানিবাসে মিলিটারি একাডেমির শুভ উদ্বোধন করেন। তিনি কম্বাইন্ড আর্মস স্কুল সেনাবাহিনীর প্রতিকর্মের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। তার শাসনামলেই ঢাকা চট্টগ্রাম খুলনা বাংলাদেশ নৌবাহিনী ঘাটে স্থাপন হয়। তিনি ভারত যুগোস্লাভিয়া এবং বন্ধুপ্রতিম দেশের কাছ থেকে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রহ করেন। 73 সালে সে সময় অত্যাধুনিক সুপারসনিক মিগ 21 যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, এয়ার ডিফেন্স, রাডার ইত্যাদি বিমানবাহিনীতে যুক্ত করেন এবং 74 সালেই তিনি একটি পরিচালকের নীতিমালা প্রণয়ন করে দিয়ে যান। 1975 সালে 11 জানুয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবীন সামরিক অফিসারদের পেশাগত দক্ষতা, নৈতিক গুণাবলী সম্পন্ন এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে গড়ে তুলতে আহ্বান জানিয়েছিলেন। দীর্ঘ 21 বছর পরে 75 সালের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করার পরই 1975 সালের পরে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস হারিয়ে যেতে বসেছিল বা বিকৃত করা হয়েছিল তা পরিবর্তন করে মুক্তিযুদ্ধের চেতনায় এবং আদর্শে যাতে আমাদের সশস্ত্র বাহিনী গড়ে ওঠে সেই পদক্ষেপ আমরা নিই এবং সামরিক বাহিনীকে আমরা আধুনিকায়ন করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিই। কারণ যুদ্ধবিধ্বস্ত দেশ জাতিবিধ গড়ে তুলছেন, রিজার্ভ মানি ছিল না 1 টাকাও, তার সাথে সাথে কারেন্সি নোট ছিল না, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তখনও সেনাবাহিনীর জন্য তিনি ট্যাঙ্ক কিনে আনেন এবং অন্যান্য যুদ্ধ সমরাস্ত্র ক্রয় করে আরও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার পদক্ষেপ নেন। তারই পদাঙ্ক অনুসরণ করেই আমরা এই সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করার জন্য
আমি 98 সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ অর্থাৎ তারপরে এনডিসি এমআইএসটি দীপ সট এবং মেডিকেল কলেজ আমি প্রতিষ্ঠা করে দিই এবং সেনাবাহিনীতে 2000 সালে প্রথম দীর্ঘমেয়াদী কোর্সে আমাদের নারীদের অংশগ্রহণ সুযোগ করে দিই 2013 সালে মহিলা সৈনিক ভর্তি হওয়ার সুযোগ পান 2009 সালে দ্বিতীয়বার যখন সরকার গঠন করি তখনই আমরা জাতির পিতা যে 1974 সালে প্রতিরক্ষা নীতিমালা করে দিয়ে যান তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ শুরু করি একই সাথে আমরা 2018 সালে আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতিও প্রণয়ন করি এবং 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার আমরা প্রতিষ্ঠা করি আমাদের লক্ষ্য আমাদের যেহেতু যে আমাদের জাতিসংঘে আমাদের সেনাবাহিনী কাজ করে সেই জন্যই আমরা আমাদের সেনাবাহিনীর জন্য আমরা যাতে তাদের ট্রেনিং হয় বিট সটটা তখন আমরা তৈরি করি পরবর্তীতে আমরা এই পিস বিল্ডিং সেন্টার আরও প্রতিষ্ঠা করি জাতির পিতার এই আদর্শ বাস্তবায়ন করে আমরা এগিয়ে যাই এবং আমাদের যত সিএমএসগুলি সেগুলিকে আমরা আধুনিক করি 5টা মিলিটারি সেনানিবাসে আমরা মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করে দিই তাছাড়া আমাদের অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করে দিই এয়ারোস্পেস অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি এবং এভাবেই আমরা আরও আধুনিক করে গড়ে তোলার জন্য পদক্ষেপ নিই 3টা নতুন ডিভিশন 3টা ব্রিগেড এবং 58টি ইউনিট আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি আমরা চট্টগ্রাম ও কক্সবাজারে আর্মি অ্যাভিয়েশন ফরওয়ার্ড বেস ও লালমনিরহাট অ্যাভিয়েশন স্কুল নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে তাছাড়া মিঠামইন রাজবাড়ি ও ত্রিশালে নতুন সেনানিবাস গড়ে তোলা হচ্ছে আর মা জাজিরা আমাদের যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছি সে পদ্মা সেতু নিরাপত্তার জন্য শেখ রাসেল সেনানিবাস আমরা গড়ে তুলি তাছাড়া আমরা সেনাবাহিনীতে নতুন কম্পোজিট ব্রিগেড প্যারা কমান্ডো ব্রিগেড যুক্ত করেছি আমরা প্রতিটি বাহিনীর জন্য অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহ করেছি প্রিয় প্রশিক্ষণার্থী বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক একাডেমিতে পরিণত করা হয়েছে জাতির পিতা যে আকাঙ্ক্ষা ছিল যে একদিন এই একাডেমি সারা বিশ্বে মর্যাদা পাবে তিনি বলেছিলেন যে বিশ্বের মানুষ একদিন এই মিলিটারি একাডেমিকে দেখতে আসবে আনকোর আজকে সত্যি মানুষ তার দেখতে আসে আমরা এখানে আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সাথে সাথে উচ্চমানের ডিগ্রিও যাতে অর্জন করতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছি তাছাড়া বঙ্গবন্ধু কমপ্লেক্স সহ অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছি যাতে প্রশিক্ষণার্থীরা ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারেন প্রিয় নবীন অফিসার বৃন্দ আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত আনন্দের ও খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রশিক্ষণের পর কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে দায়িত্ব নেবেন আজকে শপথের মধ্য দিয়ে আপনাদের উপর যে দেশ মাতৃকা স্বাধীনতা মহান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পবিত্র দায়িত্ব অর্পিত হল যথাযথভাবে সেটা পালন করবেন বলে আমি বিশ্বাস করি 1975 সালে জাতির পিতা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাসিং আউট ক্যাডেটদের উদ্দেশ্যে বলেছিলেন আমি কোট করছি আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি তোমরা সৎ পথে থেকো মাতৃভূমিকে ভালোবেসো ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা এটাই হচ্ছে বাস্তবতা কাজে আমি আশা করি যে আমাদের নতুন ক্যাডেটরা একথা মনে রেখে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশের উপর দায়িত্ব পালন করবে আমরা শান্তি চাই যুদ্ধ চাই না জাতির পিতাই বলেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এবং আমরা তা যথেষ্টভাবে মেনে চলছি এবং সেভাবেই আমরা আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে সম্পূর্ণত দেশে রূপান্তর করে যান আজকে আমি অন্তত এইটুকু বলতে পারি যে আমরা দ্বিতীয়বার ক্ষমতা আসার পর আমরা যে ফোর্সেস গোল বাস্তবায়ন করেছি সেই সাথে সাথে বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করে আমাদের সুবর্ণ জয়ন্তী 2021 সাল আমরা পালন করছি 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করেছি আমাদের সৌভাগ্য যে 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে আমরা উন্নীত হয়েছি আমি সেই সাথে সাথে চাই আজকে যে নবীন পাকিস্তান আমরা যেহেতু 21 সালে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই আমাদের আজকে নবীন অফিসাররাই হবে 41-এর সৈনিক যাই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবেই গড়ে তুলবে লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে যাব সেটাই চাই আমাদের দুর্যোগ দুর্বিপাক সব ক্ষেত্রেই আমাদের সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
প্রিয় অফিসার কাজীবৃন্দ, আজকে এই সুশৃঙ্খল আকর্ষণীয় কুচকাওয়াজ দেখে আমি সত্যি আনন্দিত, আমি মুগ্ধ হয়েছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের প্যারেডকে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমি একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক, অসামরিক কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি অতিথি আমাদের ক্যাডেটদের যারা অভিভাবকবৃন্দ, সেই গর্বিত অভিভাবকবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তারা তাদের সন্তানদেরকে দিয়েছে দেশ মাতৃকার সেবা করতে। অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রশিক্ষণের কৃতিত্বপূর্ণ ফলাফল ও সাফল্যের জন্য পদকপ্রাপ্ত ক্যাডেটদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। কমিশনপ্রাপ্ত অফিসারদের, গর্বিত অভিভাবকদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ মিলিটারি একাডেমি সুনাম সমৃদ্ধি মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পাক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াই করি। সর্বশক্তিমান আল্লাহ সকলের সহায় হন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।